চন্দনের ছাত্র সমিতি চট্টগ্রামের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নিরন্তর ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার বিকেল 3টায় নগরীর জেলা পরিষদ মিলনায়তনত অনুষ্ঠিত হয়। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভিসি ডক্টর সরসকান্তি সিংহ হাজারের উদ্বোধনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান। এটাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চন্দনেশ পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট সেক্রেটারি একরাম হোসেন, চন্দনেশ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার সহ বিশিষ্ট জনল। অনুষ্ঠানত অতিথি হল চন্দনেশ্বর জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থী হলের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেয়। মনে করো না যে তোমরা অনেক কিছু বড় হয়ে গেছো, তোমাদের সামনে আরো অনেক। ডেস্ক নিউজ, C+ TV। দর্শক, আর এই ভিডিও কিন্তু অনারত কমলারি এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই গোসাপ এবং C+ ফোন রেখা।